ভাই দিনের পর দিন ব্রাহ্মণী নদী থেকে চলছে বালি পাচার। একদিকে রামপুরহাট থানা, অন্যদিকে নলহাটি থানা, মাঝে বয়ে গেছে এই ব্রাহ্মণী নদী। রামপুরহাট থানার অন্তর্গত এই বৈধ ব্যারেজ মোটা মোটা অক্ষরে লেখা, ব্যারেজের আশপাশের 2 কিলোমিটার এলাকায় বালি তোলা নিষিদ্ধ। কিন্তু খাতায় কলমেই সরকারি নিষেধাজ্ঞা, বালি মাফিয়াদের দাপটে খালি হয়েছে নদীর বুক, প্রকাশ্যে নদীর কঙ্কাল শাস শরীরটা। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ড্রেজিং মেশিন দিয়ে বালি তোলা হতো, এখন শ্রমিকরাই নদীতে নেমে বালি খালি করছেন, মদত দিচ্ছে পুলিশ প্রশাসন। জোর জবরদস্তি বালি তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না, পয়সা দিয়ে থানাকে ফিট করে নিয়ে চলে যাচ্ছে, অমুকে ফিট করে নিয়ে চলে যাচ্ছে, কিছু বলতে গেলে পার্টি চলে আসছে, পুলিশ কোনো ব্যবস্থা নেই। পেলোডার নয়, বালি ঘাটগুলিতে নৌকায় মজুদ রয়েছে একাধিক ড্রেজিং মেশিন, আর তা দিয়েই চুরি করা হচ্ছে বালি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতেই পাচ্ছি যে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন মেশিনপত্র এখানে ব্যবহার করা হচ্ছে এবং খুব দ্রুত এখান থেকে বালি তোলা হয়। ব্রাহ্মণী নদীর বুকে নলহাটি থানার জয়পুর, লক্ষ্মীজোলা, মাধবপুর গ্রামে একাধিক বালি ঘাট রয়েছে। বালি চুরির জেরে জায়গায় জায়গায় গভীর হয়েছে নদীর জল। এই যে এখানে বালি তুলে তুলে এত গর্ত হয়ে গেছে, চান করতে ভয় লাগে না? হ্যাঁ, যেন ডুবে না যাই। পাড়াতে দুটো ছেলে মারা গেছে, আমরা তো বলবো ঘাট বন্ধ হোক, তবে নদী আগের মতন হয়ে যাক। ব্রাহ্মণী নদীর ওপারে রামপুরহাট থানা, রামপুরহাট 1 নম্বর ব্লকে একটি বৈধ ঘাট, বাকি সব অবৈধ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অবশ্য এখন সব ঘাটই বন্ধ। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার অপর প্রান্তে রামপুরহাট থানার মাধবপুর গ্রাম, সেখানেও কিন্তু একটি উন্নত মানের যে মেশিনপত্র সেখানে দাঁড়িয়ে আছে এবং বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যবসা চলে আসছে বালি মাফিয়াদের। বড় প্রশ্ন উঠছে, প্রশাসন এত কিছু জানার পরও কেন কোনো ব্যবস্থা নেয়নি ও কেনই বা এইভাবে রমরমিয়ে চলেছে দীর্ঘদিন ধরে ব্যবসা, সেই নিয়েই বড় প্রশ্ন। রামপুর থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা।